আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দৃশ্যটি আঁকতে 4B পেন্সিল দিয়ে দেখুন এভাবে একটি দাগ আঁকব। এরপর স্কেল দিয়ে আমরা সোজা করে ধরব। ধরার পর এভাবে সোজা একটি দাগ আঁকব। আঁকার পর এখানে আমরা একটি সূর্য আঁকব। সূর্যটা এভাবে গোল করার চেষ্টা করব। দেখুন দৃশ্যটি হয়ে গেল। এখন আমরা রং করব। প্রথমে আমরা সূর্যতে রং করব। সূর্যতে পুরো হলুদ রং করব। যেই হলুদ রংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হলুদ রংটা করলাম। এরপর এটা হচ্ছে কমলা রং। কমলা রং নিয়ে আমরা এই সূর্যের পাশ দিয়ে সুন্দর করে করব, যেন সূর্যের মাঝে ঢুকে না যায়, খেয়াল রাখব। দেখুন যতদূর করছি ততদূরই আপনারা করবেন, যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করবেন। কমলা রং করলাম। কমলা রং করার পর আমরা তার থেকে হালকা রং, অর্থাৎ হলুদ এবং কমলার মাঝামাঝি যে রংটা আছে সেই রংটা উপর দিকে করব এবং চেষ্টা করব কমলা রঙের সাথে মিলে দেওয়ার। এরপর উপরে সূর্যতে যে হলুদ রং করলাম সেই রংটাই উপর দিকে করব। দেখুন রংটা প্রায় মিলে গেল। এখন আমরা সবুজ রংটা, গাঢ় সবুজ রংটা নিয়ে এই ঘাসে করব বা উঁচু এই পাহাড়ে, হালকা উঁচু পাহাড় বা পাড়, উঁচু পাড়, নদীর পাশে যে উঁচু পাড়টা আছে এই উঁচু পাড়ে সবুজ রং করব। সুন্দর করে করার চেষ্টা করব যেন বাহিরে না যায়। এখন আমরা আকাশি রং বা হালকা নীল রংটা পুরো পানিতে করব। ছোট বাচ্চারা কিন্তু এভাবে সহজেই করতে পারবে, তাদের কষ্ট হবে না বা বুঝতেও অসুবিধা হবে না যে কোন রঙের পর কোন রং করতে হবে, কোথায় কী রং করতে হবে, রং চেনাও মুশকিল হবে না। এখানে সহজ রং দিয়ে আমি শেখাচ্ছি আপনাদেরকে, ছোট্ট বাচ্চারা যেন বুঝতে পারে এবং নিজে নিজে আঁকতে পারে। বন্ধুরা দেখুন পানিতে পুরো নীল রং বা আকাশি রংটা করে ফেললাম। এখন দেখুন দৃশ্যটা কত সুন্দর লাগছে। অল্প সময়ের মধ্যে সুন্দর একটি দৃশ্য। আকাশে আমরা এভাবে পেন্সিল দিয়ে পাখি দিতে পারি। এটা 6B পেন্সিল ব্যবহার করছি আমরা। দুইটা দাগ দিলেই সুন্দর পাখি হয়ে যায়। হয়ে গেল সুন্দর একটি দৃশ্য। বুঝতে পারলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি বুঝতে পারছেন এবং নিজে নিজে আঁকতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।